মাঠেতে কয়েক ডালা বিমস কড়াই দেওয়া হয়েছিল, হয়েছে, সেগুলোকে তুলতে এসেছি। আর বৃষ্টিও হয়ে গেছে, তো আজকে বিমসের একটা রান্না হবে, সেই জন্য তুলতে এসেছি। বন্ধুরা কেমন আছেন, ভালো আছেন তো? সকল বন্ধুকে কৃষ্ণা ভিলেজ কুকিংয়ে আমি স্বাগত জানাচ্ছি। আমার সাথে থাকো একটা লাইক দিয়ে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? এই কয়েকটা এখান থেকে তোলা হলো, ওই দিকের গুলো নেওয়া হলো বন্ধুরা। এবারে এইখানে কিছু রয়েছে, এই গাছগুলো থেকে কয়েকটা তুলে নিই। কচি কচি রয়েছে, কচি কচিগুলোই ভালো লাগে, খুব দানা হয়ে গেলে ভালো লাগে না। এরগুলো সবই ছোট। দেখুন বন্ধুরা, এখান থেকে মাত্র দুটো নেব, সব নেব না, রেখে দেব না, রেখে দেব, দুটোই শুধু নেব। এই গাছগুলোর কটা হয়ে রয়েছে? এখানেও তো বাগানেও তো হনুমানের উপদ্রব আছে না, একটু সেও একটু নিয়ে গেছে খাওয়ার জন্য, সবাইকেই খেতে হবে। আর এখানে এই গাছটা একটু ফুল ধরেছে, কালকে কিছু তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ওদিকে কটা গাছ আছে, আর আজকের এইগুলো দিয়ে হয়ে যাবে। এতগুলো তোলা হলো বন্ধুরা। বন্ধুরা, বিমসগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর এরই সঙ্গে আমি হালকা করে আলু কেটে নিয়েছি, একটি মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই রেসিপি করতে গেলে হালকা ফুলকপি লাগে, সেটাকে আমি ভাপিয়ে নিয়েছি। একটা টমেটো, পেঁয়াজ কুচি, আর একটু রসুন কুচি, আর যেটাইতে লাগে সেটা হচ্ছে একটা ডিম। হালকা করে লবণ দিয়ে দিলাম। ডিমের একটা বন্ধুরা ভুজিয়া বানিয়ে নিচ্ছি। বিমসের এই তরকারিটাতে একটা ডিমের ভুজিয়া দিতে হয়, যখন বিমস অল্প থাকে তখন আমরা এইভাবে বানাই, আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ভুজিয়া ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বিমসগুলো কড়াতে দিয়েছি আমি, বিমসগুলো হালকা লবণের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। বিমস হালকা করে ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে নিচ্ছি। হালকা করে তো ভাপিয়ে নিয়েছি, এবারে আমি ভেজে নিচ্ছি ফুলকপি। ফুলকপি আর বিমস একসঙ্গে ভাজলেও হয়, আরও ভালো করে ভাজার জন্য আমি আলাদা আলাদা করে জন্য ভেজে নিচ্ছি বন্ধুরা। হালকা করে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজছি, আমি ভাপানোর সময় দিয়েছি, ওই জন্য অল্প অল্পই দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে নাবিয়ে নেব। জিরা, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, যেটা কেটে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দুটো রসুন কেটে রেখেছি, সেই রসুনগুলোকেও ভেজে নেব। আলুর টুকরোগুলো এর সঙ্গে হালকা করে আমি ভেজে নিচ্ছি। এরই সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দেবো বন্ধুরা। তরকারিতে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বেটে রাখা আদা এগুলো দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। টমেটোটা আগেই দিয়ে দিয়েছি, হালকা গলা গলা হয়ে গেছে বন্ধুরা, দিয়ে বেশ ভালো করেই কষিয়ে নিলাম। এবারে আমি বন্ধুরা এই যে বিনস আর ফুলকপি আমি যে ভেজে রেখে দিয়েছি, এগুলোকে বিনসের নানা রকমের তরকারি হয়, বিনস ভাজা হয়, শুধু বিনসের তরকারি হয়, আর যখন অল্প বিনস থাকে না বন্ধুরা, এই ফুলকপি আর ডিম দিয়ে আমরা এইভাবে রান্না করি। এটা ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি রুটির সঙ্গেও ভীষণই সুন্দর লাগে। ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন এই যে জল দিয়ে দিয়েছি। তো এবারে একটু ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়েই গেছে বন্ধুরা। আর এই সময় আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি ধনে পাতা থাকে, আপনারা এই সময় অবশ্যই ধনে পাতাটা দিতে পারেন। একদম তরকারি শুকনো শুকনো হয়ে গেছে, ডিমটা দিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি নাবিয়ে নেব ডিমের ভুজিয়া দিয়ে বিমসের তরকারি। হয়ে গেল ডিমের ভুজিয়া দিয়ে বিমসের তরকারি। বন্ধুদের কাছে অনুরোধ করছি, একবার অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন।
তাহলে বন্ধুরা আজকের মতো আসলাম।